এই শোন, আমাদের বাসায় একটা ছেলে আছে, কাজের ছেলে, বুঝছিস তো? ওর কণ্ঠটা নয় সুন্দর, দেখতেও মাশাল্লাহ অনেক সুন্দর। কাজের ছেলে হলে হবে কি, অনেক হ্যান্ডসাম, বুঝছিস? আচ্ছা তাহলে তুই রাখ, হ্যাঁ তোর সাথে একটু পরে কথা বলি, আমি তোর সাথে কথা বলি। আচ্ছা বাই। শরীফ ভাইয়া, শরীফ ভাইয়া, জি একটু এদিকে আসেন তো। শরীফ ভাইয়া একটু তাড়াতাড়ি আসেন। বলো জান্নাত। বল। আচ্ছা বসে নাকি? বসে ভাইয়া, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বলো? এই সত্যি বলতে কিভাবে যে বলবো। না কোনো সমস্যা নেই, তুমি বলো, আমি শুনবো। সত্যি কথা বলতে তোমার আমার অনেক ভালো লাগে। মানে? হ্যাঁ ভালো লাগে। জান্নাত তুমি একটা কথা ভুলে যাও না, আমি তোমাদের বাড়ির কাজের ছেলে, আর একজন কাজের ছেলে হয়ে বাড়ির মালিকের মেয়ের সাথে। কাজের ছেলে হয়েছে তাতে কি হয়েছে? কাজে কাজ তো কাজই, তা ছোট হোক আর বড় হোক, কাজ তো সবই কাজ। তা ঠিক আছে, আর দেখো আমার বয়স আর তোমার বয়স কিন্তু এক না। আমি আপনার থেকে বয়সে ছোট হয়েছে তাতে কি হয়েছে? আমার মনটা কিন্তু অনেক বড়। একবার আমার সাথে সম্পর্ক করেন, তাইলে বুঝতে পারবেন আমি কিরকম। দেখো জান্নাত, আসলে তুমি আমাকে কি বলতে চাচ্ছ আমি সবই বুঝি, কিন্তু কাজের লোক হিসাবে তোমার সাথে সম্পর্ক জড়ানোটা আমার ঠিক হইব না। তুমি আমার মন থেকে মুছে ফেলো। শহীদ ভাই, আমি আপনার মনে প্রাণে ভালোবেসে ফেলছি, আপনি দয়া করে আমার ফিরাই দিয়েন না। দেখো তুমি আমার বাড়ির মালিকের মেয়ে, আর আমি তোমার মানে তোমাদের বাড়ির চাকর, এটা কোনোদিনও সম্ভব না। চাকর হয়েছে তাতে কি হয়েছে? আমার আব্বু মানে কি করে, এটা অবশ্যই আব্বু মেনে নেবে, আমি জানি। প্লিজ তুমি আমার ফিরাই দিও না। দেখো আমি জানি তুমি আমার অনেক ভালোবাসো, মন থেকে অনেক ভালোবাসো, কিন্তু মালিকের মেয়ে আর চাকরের প্রেম এটা কোনোদিনও কেউ মেনে নেব না, তাই তুমি আমার ভুলে যাও। না শরীফ ভাই প্লিজ, আপনি আমাকে ফিরাই দিন না প্লিজ, অনেক আশা নিয়ে আপনার কাছে আসছি, আপনি প্লিজ আমাকে ফিরাই দিন না প্লিজ। দেখো জান্নাত, তুমি যদি এরকম বাড়াবাড়ি করো আমি তোমাদের বাড়ি ছেড়ে চলে যাবো। জান্নাত।